বাজরিগার পাখি কিভাবে তার বাচ্চাদের প্রতিপালন করে যাদের পাখি নতুন নতুন বাচ্চা দেয় প্রথম অবস্থায় তাদের অনেকেই বুঝতে পারে না আসলে পাখির বাচ্চাগুলোকে কিভাবে পালন করতে হয় বাচ্চা হওয়ার পর এই বাচ্চাগুলোকে মানুষের হাতে তুলে খাইয়ে দিতে হবে নাকি পাখি নিজেরাই খাওয়াতে পারবে এর সব কিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আসলে বাজরিগার বা অধিকাংশ পোষা পাখি বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলো লালন পালনের দায়িত্ব মা ও বাবা এই পাখিগুলোর হাতেই থাকে বাইরে থেকে আপনাকে শুধু কিছু সাপোর্টিভ কাজ করতে হবে মানে এমন কিছু কাজ যাতে করে ওই মা এবং বাবা পাখিগুলো বাচ্চাদের সঠিকভাবে খাবার দাবার খাওয়াতে পারে এবং তাদেরকে যত্ন সঠিকভাবে করতে পারে সো ভিডিওটি শুরু করি বাজিকার বাচ্চা দেওয়ার পর আপনি খেয়াল করে দেখবেন মা পাখিটা বেশিরভাগ সময় বাচ্চাটার কাছেই থাকে আসলে এই বাচ্চাগুলো ছোট অবস্থায় বাইরের কোনো খাবার খায় না প্রথমে মা পাখি খাবার মুখে করে নিয়ে তার ভেতরে রাখে এবং পরবর্তীতে ওই খাবারটাকেই মুখ থেকে বের করে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় এক্ষেত্রে দেখা যায় বাবা পাখিটা বাইরে বসে বসে পাহারা দেয় কিংবা বাবা পাখিটা বাইরে কোনো আক্রমণাত্মক কিছু দেখলে যেমন আমার এই যে পাখিটাকে আপনি দেখছেন ও কিন্তু বারবার পাখ নাড়াচ্ছে কারণ ও চাচ্ছে না যে আমি ওর খাঁচাটা সামনে থাকি আমাকে দেখেই সে অসাবধানতা ফিল করছে বা ও যদি এরকম কোন পরিস্থিতি দেখে কোনো বিড়াল টেড়াল দেখে বা এখানে অন্য কিছু দেখে সেক্ষেত্রে বাবা পাখিটা এটা নিয়ে চাঁচামেচি করা শুরু করে দেবে এবং ও এটা অনেকটা পাহারা দেওয়ার মতো করে করে এটা হলো বাবা পাখির একটা দায়িত্ব আর দ্বিতীয় যে দায়িত্বটা থাকে মা পাখিকে দেখা যায় বেশিরভাগ সময় বাচ্চাদের কাছেই বসে থাকে এজন্য সে ঠিকভাবে নিচে নেমে খাবার খাওয়ার মতো সময় পায় না আর এজন্য বাবা পাখিটা বারবার নিচে নেমে খাবার খেয়ে তারপর বিভিন্ন শাক সবজি এগ এগুলো খেয়ে খেয়ে খাঁচার ভেতরে গিয়ে মানে হাড়ির ভেতরে গিয়ে আপনার ওই মা পাখি যেটা রয়েছে ওকে প্রথমে মুখে তুলে খাইয়ে দেয় সো ও যেহেতু বাচ্চাকে প্রতিপালন করছে তাই বাবা পাখিটা খাবার খেয়ে এসে মা পাখিটাকে খাইয়ে দেয় এবং মা পাখিটা ওইটা খাওয়ার পর তার বাচ্চাদেরকে খাওয়ায় এটা হচ্ছে প্রথম অবস্থায় মোটামুটি বাচ্চাটা জন্ম দেওয়ার প্রথম দশ পনেরো দিন এভাবে চলে এরপর বাচ্চাগুলো যখন একটু আকৃতি নিতে থাকে মানে প্রথমত একেবারে একটা ছোট ডিমের সমান থাকে বাচ্চাগুলো আকৃতিতে এবং পরে আস্তে আস্তে বড় হতে থাকে যখন আপনি দেখবেন একটু আস্তে আস্তে লোম বের হতে শুরু করেছে তখন দেখা যায় বাবা পাখি নিজেই মুখে তুলে বাচ্চাগুলোকে খাইয়ে দেয় আপনি খেয়াল করে দেখুন এই পাখি দুইটা কিন্তু বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করছে মিলে মিশে যদিও মা পাখিটাই বেশি খাওয়াচ্ছে আমি আপনাদের প্রথম দিনের ভিডিওটা দেখাই যেখানে বাচ্চাটা কেবলমাত্র ফুটেছিল যখন বাচ্চাটা ফুটেছিল তখন আমি খেয়াল করলাম মা পাখিটা ওই বাচ্চাটাকে নিচে ফেলে ওকে খুব মানে জোর জবরদস্তি করে খাওয়ানোর চেষ্টা করছে আসলে বাজরিগারের ক্ষেত্রে নিয়ম হলো একটা পাখির বাচ্চা যখন হবে তার প্রতি চার ঘন্টার মধ্যে একবার করে তার খাবার খাওয়ানোর প্রয়োজন হয় মানে প্রথম সাত দিন তো প্রথম সাত দিন এই কাজটা কিন্তু মা পাখিটাই করে আমাদের মধ্যে অনেকে যেটা করি যেমন ছোট বাচ্চারা যে কাজটা বেশি করে বাচ্চা হলে বারবার পাখির হাড়ির ভেতরে উকি ঝুঁকি পারে বা বারবার পাখিকে ডিস্টার্ব করে এটা করা আসলে ঠিক নয় ওদেরকে যদি আপনি এই সময়টাতে অতিরিক্ত ডিস্টার্ব করেন সেক্ষেত্রে যদি একটা মা পাখি বিরক্ত হয়ে চার পাঁচ ঘন্টা বাচ্চাটাকে না খাওয়ায় সেক্ষেত্রে বাচ্চাটা মারা যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় সো এই বিষয়টা আপনারা মেনটেন করবেন এবারে আসুন আমরা একটা পাখি বাচ্চা দেওয়ার পর ওই বাচ্চাগুলোকে সারভাইভ করাতে বাঁচাতে বা ওই বাচ্চাগুলোকে রক্ষা করতে আমরা মানুষরা বাইরে থেকে কী কী সাপোর্ট করতে পারি মা ও বাবা পাখিকে এক নাম্বার সাপোর্ট হলো প্রপার খাবার দাবার দেয়া দেখা যায় নর্মাল সময়ে একটা পাখি যদি দিনে ধরেন বিশ গ্রাম খাবার খায় সেক্ষেত্রে ওই পাখিটাই যদি বিশ গ্রাম খায় না আসলে দশ পনেরো গ্রামের মতো খাবার খায় যদি একটা সাধারণভাবে পাখি পনেরো গ্রাম খাবার খায় একটা পাখি ওই পাখিটাই দেখা যাবে আপনার যদি বাচ্চা থাকে তবে প্রায় তিরিশ গ্রাম মানে প্রায় দ্বিগুণ পরিমাণ খাবার খাচ্ছে এ সময় আপনার একটা মুখ্য দায়িত্ব থাকবে পাখির বাচ্চা থাকা অবস্থায় তাদেরকে ডাবল খাবার প্রোভাইড করা খাবার বলতে আমি এখানে বলছি সিডমিক্সের কথা প্রথমে সো আপনাকে প্রতিদিন ডাবল পরিমাণ সিডমিক্স ওদেরকে প্রোভাইড করতে হবে আগে যেটুকু দিতেন তার দ্বিগুণ সো এটা আপনাকে নিশ্চিত করতে হবে আর দ্বিতীয়ত পাখি কিন্তু বাজরিগার মূলত এই খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে খাবার খায় সো এই খোসাগুলো আপনাকে প্রতিদিন ঝেরে ঝেরে দিতে হবে এবং যে খাবার থাকে তার সাথে আরও নতুন খাবার অ্যাড করে দিতে হবে সো এটা মেনটেন করবেন আর এই সময় সূর্যমুখীর বীজ খুব গুরুত্বপূর্ণ এটা পাখির ওই ছোটো পাখিগুলোর দৈহিক বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন সিডমিক্সের সাথে মানে প্রতিবার খাবার দেওয়ার সময় আপনি ধরেন তিন চারটা সূর্যমুখীর বীজ বা পাঁচটা সূর্যমুখীর বীজ ওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার সিডমিক্সে ওইটা থাকে তাহলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সিডমিক্সটা সো এটা করলেই হবে আর প্রতিদিন ঝেড়ে দেবেন দ্বিতীয়ত পাখিগুলোকে এ সময় কিন্তু প্রপারলি এগ ফুড বা সফট ফুড বা আমরা যেগুলোকে বলি বিভিন্ন শাকসবজি ভেজিটেবল এই জিনিসগুলো একটু অধিক মাত্রায় দিতে হবে আবার অঙ্কুরিত বীজ রয়েছে এটাও আপনি দিতে পারেন অঙ্কুরিত বীজ কিন্তু পাখির জন্য খুব উপকারী একটা খাবার বিশেষ করে বাচ্চা থাকা অবস্থায় আমাকে গতকালকে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে ভাই আমি কি বাচ্চা থাকা অবস্থায় অঙ্কুরিত বীজ দিতে পারবো কিনা এটার উত্তর হলো হ্যাঁ আপনি অবশ্যই দিবেন আরও বেশি পরিমাণে দিবেন কারণ এটার মধ্যে প্রচুর খনিজ উপকরণ থাকে যেটা বাচ্চার দৈহিক বৃদ্ধিতে সহায়ক হয় সো এই জিনিসটা দিবেন আর যে এক ফুটের কথা বললাম আপনি নর্মাল টাইমে আমরা বলে থাকি গরমের মধ্যে পাখিকে সপ্তাহে দুই দিন করে এক ফুট প্রোভাইড করার এর বেশি দিলে গরমে পাখির বডিতে প্রবলেম হয় বা গরম বেশি লাগে এটা ঠিক আছে এক দিক থেকে কথা কিন্তু যখন বাচ্চা থাকবে তখন গরমের মৌসুমে আপনি এটা তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করবেন আর যখন বাচ্চা থাকবে না তখন আপনি একদিন দুই দিন দেন সপ্তাহে সমস্যা নেই আর শীতের সময়টাতে এক ফুট বেশি দিলেও প্রবলেম নেই এ সময় এমনি টেম্পারেচার কম থাকে তাই পাখির প্রবলেম হবে না সো এ সময় আপনি আপনার পাখিগুলোকে এক ফুট দেন তো অনেক সময় দেখা যায় যে এক ফুটটা আমরা সহজে বানাতে পারি না সেক্ষেত্রে আপনার হাতে যে কটা শাক শাকসবজি বাসায় আছে যেমন আপনার কাছে যদি শশা থাকে বাসায় যদি গাজর থাকে পাতাকপি থাকে তারপর কলমি শাক থাকে তুলসী পাতা থাকে যা যা আছে আপনি চার পাঁচ রকমের শাক সবজি কুচু কুচু করে কেটে পাখির খাঁচায় দিয়ে দেন বা তিন চার রকমের শাক একসাথে করে পাখির খাঁচায় দিয়ে দেন কারণ এই যে ছোট বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো কিন্তু ওই দানাদার যে খাবারটা বা ওই যে সিডমিক্স যেটা এটা পাখি যখন পেটে নিয়ে একটু একটু খাওয়ায় কিন্তু এটা আসলে ছোটো বাচ্চাগুলোর প্রপার নিউট্রিশনের অভাবটা পূরণ করতে পারে না আর আপনি খেয়াল করলে দেখবেন এই বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় মানে আপনি একদিনের বাচ্চা দেখবেন আর সাত দিনের বাচ্চা দেখবেন সাত দিনে দেখবেন ওটা আকৃতিতে চার পাঁচ গুণ হয়ে গেছে বড় হয়ে এত বড় হয়ে গেছে তো প্রথম অবস্থায় আপনাকে এই এগ ফুড শাক শাকসবজি মুরগির ডিম এই জিনিসগুলো তারপর অঙ্কুরিত বীজ এগুলো যে কটা পারেন এমন না যে সবগুলো আপনাকে দিতে হবে যেটা যেটা সম্ভব দেওয়ার চেষ্টা করেন প্রতিদিন আর দ্বিতীয়ত আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মানে যে হাড়িটার মধ্যে বাচ্চাটা রয়েছে ওই হাড়িটা আপনাকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে মানে এখন আমার হাড়িটাকে আপনি খেয়াল করুন এটার মধ্যে কিন্তু ওই রকম পাখি পায়খানা জমেনি এটা অলমোস্ট পরিষ্কারই আছে তাই এটা পরিষ্কার করার দরকার নেই কিন্তু এটাতে যদি আমার এখানে যেমন প্রথমবার পাখিটা বাচ্চা দিল তাই মাত্র একটা বাচ্চা হয়েছে সো এক্ষেত্রে যদি পাখিটার চার পাঁচটা বা ছয়টা বাচ্চা দিত সেক্ষেত্রে কিন্তু অনেক মল নিচ থেকে জমতে থাকত সো এই মলটা যেন অতিরিক্ত না জমে এটা নিশ্চিত করতে হবে খেয়াল করবেন সো এভাবে আপনি আসলে পাখিগুলোকে সাপোর্ট করতে পারেন কিন্তু আলটিমেটলি যদি এক কথায় বলি সেক্ষেত্রে আপনার পাখির বাচ্চার যত্ন আপনার পাখির বাচ্চার খাবার দাবার সব কিছু তার মা বাবাই মেনটেন করবে আপনাকে শুধু মেনটেন করতে হবে মা বাবার খাবার দাবার মা বাবার যত্ন তাছাড়া এই সময় পাখিকে গোসলের জন্য পানি দেবেন কারণ গোসল করাটাও জরুরি অনেকেই আবার চিন্তা করে যে বাচ্চা থাকা অবস্থায় যদি আমি পানি দেই পাখি যদি ভিজে বাচ্চাদের কাছে যায় তবে প্রবলেম হবে কিনা আসলে এই ধরনের কোনো প্রবলেম হয় না কারণ পাখি ওইটা বোঝে ওরা প্রাকৃতিকভাবেই ওরা ন্যাচারালি এই জিনিসগুলো ওদের ডিএনএতে রয়ে গেছে যে কোনভাবে বাচ্চাদের পারলে বাচ্চাগুলো ঠিকঠাকভাবে বড় হবে এটা ওরা নিজেরাই বোঝে তাই অতিরিক্ত ডিস্টার্ব করবেন না প্রতিদিন একবার দুইবার করে চেক করুন বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না যদি কোনো বাচ্চা মারা যায় সেটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন কারণ একটা থেকে আরেকটি ইনফেক্টেড হবে যদি মল বেশি দেখেন সেক্ষেত্রে পরিষ্কার করে দিন আর প্রপার খাবার দাবারগুলো মেনটেন করতে থাকুন আমি যেগুলো বললাম সো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এমন ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি থাকার জন্য